नमस्कार। फेडरेशन ऑफ आदिवासी ऑर्गेनाइजेशन कोलकाता, आज के ऑर्गेनाइजेशन कोलकाता ये 9 अगस्त विश्व आदिवासी दिवस উপলক্ষে একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের আদিবাসী মানুষকে এই আদিবাসী দিবসের যে গুরুত্ব সে বিষয়ে আমরা আলোকপাত করতে চাইছি। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এসেছেন বিশ্বম্বর মুড়া, ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং আমাদের বিশেষ অতিথি বুদ্ধদেব ওরাও মহাশয়। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মেকানিক্যাল ডিপার্টমেন্টের। দুজনকে আমার তরফ থেকে, ফায়ের তরফ থেকে এই শুভ দিনে তাদেরকে নমস্কার জানাই। আমি প্রথমে বিশ্বম্বরদাকে বিশেষভাবে আলোকপাত করতে বলবো যে এই আদিবাসী দিবস পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে প্রথমত কবে থেকে এই প্রচারটা শুরু হলো, এবং আজকে আমরা দেখতে পাই প্রত্যেকটা ক্লাব সংস্থা আদিবাসী গ্রামে এই আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে বহুত আড়ম্বরের সহিত। প্রথম মানে প্রথম কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে এই প্রচারটা এলো আমাদের মধ্যে, এই ব্যাপারে একটু আলোকপাত করতে গেছি। ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশন আজকের এই যে এই সেমিনারে আমি থাকতে পেরে খুবই আনন্দিত। আপনারা সকলেই জানেন, আজ 9ই আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিনটি আমাদের কাছে এক বিশেষ বার্তা নিয়ে আসে, যদিও আমরা একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক অর্থাৎ 2013-14 সাল নাগাদ আমরা এই অনুষ্ঠানটা শুরু করি। কিন্তু তার আগেও আমাদের দেশে, বাংলাদেশে, প্রতিবেশী দেশগুলোতে যেভাবে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়েছে, আমরা প্রথম দিকে সেইভাবে করতে পারিনি। আমরা শুরু করেছি 2014 সালে, আমাদের ডক্টর ধনি সোরেনকে সম্বর্ধনা দেওয়ার মধ্য দিয়ে। তিনি ইংল্যান্ডের প্রতিষ্ঠিত একজন ডাক্তার, দুমকাতে তার পৈতৃক বাড়ি।
এবং এর মধ্য দিয়েই আমরা দেশে দেশে আদিবাসীরা যে ছড়িয়ে আছে, আমাদের ভারতবর্ষের আদিবাসীরা তার সন্ধান পেতে থাকি। এখানে আমরা ভারতবর্ষের মধ্যে হুল দিবস বা উলগুলান দিবসে প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের আমরা পেয়ে থাকি। এইভাবেই 9th August আমরা শুরু করি এবং এই 9th August শুরু করার মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে যেমন যোগাযোগ শুরু হয় দেশের মধ্যে, তেমনি দেশের বাইরেও সংযোগ স্থাপিত হয় যারা বিভিন্নভাবে বিদেশে গেছেন। এই দিনটা আমাদের কাছে যে তাৎপর্য নিয়ে আসে, প্রথমের দিকে আমরা যখন শুরু করি তখন ততটা বুঝতে পারিনি, কিন্তু পরবর্তী সময়ে যখন বিষয়ের ভেতরে ঢুকি, যখন দেখি যে আমাদের দেশে যেমন ইংরেজি শাসন শোনা যাচ্ছে না? হ্যাঁ, ওনার মনে হয় নেটটা স্লো হয়ে গেছে। ঠিক আছে, আমরা মনে হয় ওনাকে নেটের স্লোর জন্যে আমরা পাচ্ছি না। তো যাই হোক, উনি পরবর্তী এসেছেন। ঠিক আছে, না ওনার মনে হয় নেট খুবই স্লো, যার জন্যে উনি আউট হয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমি ওনার কাছে আবার পরে আসব আলোচনাতে। তো আমি এখন আমাদের বিশেষ অতিথি বুদ্ধদেব ওরাও মহাশয়ের কাছে আমি জানতে চাইছি, এই আদিবাসী দিবসে, বিশেষ করে ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায় এখন যে অবস্থায় আছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই আদিবাসী দিবসটা কতটা তাৎপর্যপূর্ণ একটু যদি বলেন। নমস্কার সবাইকে। বিশ্ব আদিবাসী দিবস শুরু হয়েছিল 1994 সালের ডিসেম্বর মাসে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির ফার্স্ট মিটিংয়ে, এবং তারপরে সেটা বিভিন্ন দেশে ছড়িয়েছে এবং আমাদের ভারতবর্ষেও এটা
এই দিনটি 9 আগস্টের দিনটি বিশ্ব আদিবাসী দিবস হিসাবে পালিত হচ্ছে। এখন এই দিনটির তাৎপর্য বলতে আমরা সবাই আদিবাসী এবং এই আদিবাসীরা পৃথিবীতে আদিম কাল থেকে বসবাস করছে এবং তৎসত্ত্বেও এই আদিবাসীদের বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতি বিচার করলে যেটা বোঝা যায় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রার মান যেভাবে উন্নত হওয়া উচিত ছিল সেইভাবে উন্নত হয়নি। এই পরিপ্রেক্ষিতেই ইউনাইটেড নেশন সারা পৃথিবীতে এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের তাদের জীবনযাত্রার মান, তাদের অধিকার যাতে সুরক্ষিত হয় তার জন্য আর এই সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য এই দিনটি বিশেষ কাজ। এটা শুধু আদিবাসীদের কাছেই নয়, এই দিনটা বিশেষভাবে কার্যপূর্ণ অন্যদের কাছে, তার কারণ পৃথিবীতে আমরা সবাই মানব, সবারই সমান অধিকার থাকা উচিত। লোক যাদেরকে আমরা বলি যে তারা কোনো একটা ক্ষেত্রিকালে এখনো পৃথিবীতে আমরা অনেকটাই পেছনে, সেখান থেকে আমরা নিজেদের কিভাবে এগিয়ে নিয়ে যাব এবং আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য প্রতিটি যারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে আমাদের জীবনকে সুরক্ষিত করার চেষ্টা করেছেন, তাদের করা এবং তাদের দেখানো পথ চলা, যাতে কিনা আমরা আমাদের নিজের নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে পারি। আমার মনে হয় এটাই তাৎপর্য এবং তার সঙ্গে আমরা এখন যারা তাদের একটা বিশেষ দায়িত্ব বর্তায়, যারা আমরা যারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা একটু করি, যারা আমরা আদিবাসী সংগঠনের সঙ্গে যুক্ত আছি, তাদের তো অবশ্যই একটা দায়িত্ব বর্তায় যে আমাদের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষজন আছে তাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করা, যাতে কিনা তারাও সমাজের মূল স্রোতে ফিরে আসে। এবং এর সঙ্গে আমি বলবো যে যে সমস্ত সংস্থারা তারা সত্যি সত্যি ভালো কাজ করে, চেষ্টা করে, উন্নত করতে যে
আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে গেলে হ্যাঁ আমাদেরকে আমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, যেটা হলো আমাদের শিক্ষা দীক্ষা এবং তার প্রতি যে প্রতিষ্ঠা সেটা কিন্তু 100% হবে আমার মনে হয়। তবেই আমাদের মধ্যে যত রকমের সমস্যা আছে, আমরা এখনো যে পিছিয়ে পড়ে আছি, তার থেকে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের সমস্যাগুলোকে দূর করতে পারবো। আমি সংক্ষেপে এইটুকুই বলছি, বাকিটা তারপর শুনবো। ঠিক আছে, আপনি সঠিক কথাই তুলে ধরেছেন, মানে যে কোনো জাতির উন্নতির জন্য প্রধান হচ্ছে শিক্ষা। তো আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শিক্ষার অভাবটা আগেও ছিল, এখনো আছে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনি তুলে ধরলেন। আরেকটা আমি জানতে চাইছি যে আমরা তো আদিবাসী দিবস পালন করছি, কিন্তু এটা মেনলি আমরা আমাদের দিবসটাকে পালন করছি, কিন্তু এই দিবসটা ভারত সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সেইভাবে যেমন আমরা দেখি কোনো 15 আগস্ট স্বাধীন আদিবাসী, বিশেষ করে আমি বলবো সাঁওতাল সম্প্রদায়, যেমন হুল দিবস আর বিরসা মুন্ডা উলগুলান দিবস, যেমন সরকারি তরফ থেকে সেভাবে কিন্তু উদযাপিত হয় না, যেগুলো অন্যান্যভাবে পালিত হয়। এ ব্যাপারে আপনার কি ভাবনা? হ্যাঁ, এইগুলো যেটা এই যেটা করণীয়, সম্ভবত আমার যেটা মনে হয় যে যেহেতু এটা ইউনাইটেড নেশনস এটাকে পালন করার কথা বলেছে এবং এইটা ভারত সরকারের পক্ষ থেকে কতটা পালন করা হয়, আমরা যারা আদিবাসী আছি এবং যে সমস্ত আদিবাসী সংগঠন আছে, এই ব্যাপারটা নিয়ে একটা রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের তথা যাতে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং তারা করে যে এই 9 আগস্ট নভেম্বরে যথাযথভাবে পালন করা যায়। রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার এবং তারা তখন কিছু করবে, না চাইলে কিছু পাওয়া যায় না, না চাইলে কিছু পাওয়া যায় না। সুতরাং এই ব্যাপারটা যদি আমাদের করতে হয় তাহলে বলে তাদেরকে বোঝাতে হবে এটা করা উচিত। ওরা যদি আমাদের আমাদের আদিবাসীদের অন্য কিছু নিয়ে আসছে, মানুষজন আমাদের রাজ্য স্তরে অনেক নিয়ম কানুন আছে, তারা যদি আদিবাসীদের মানে জীবনযাত্রার মান উন্নত করতে চান, তাহলে তারা একটা গুরুত্বপূর্ণ বিচার করে সেটাকেও বিষয়ভাবে পালন করার বিভিন্ন অর্গানাইজেশন থেকে যথাযথ মর্যাদা পালন করা হয়। ঠিক আছে, এরপরে আমাদের ডিসেম্বর উড়া মাঠে কে বলবো যে আপনি যেটা
মানে আমি আমি যেটা বলেছিলাম যে প্রথমত আদিবাসী দিবস কিভাবে পশ্চিমবঙ্গে প্রচারে কিভাবে এলো এই ব্যাপারটা যদি আপনি তুলে ধরেন, প্রচারে কি এলো এই ব্যাপারটা যদি বলতে বলতে মাঝে কেটে গিয়েছে, যান্ত্রিক গোলযোগের জন্য এই যে সমস্যা হলো তার জন্য সকলের কাছে দুঃখিত 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 যেটা যেটা আমার মনে হয়েছে আমরা যে ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশন গঠন করেছি, এই ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের গঠনের মধ্য দিয়ে পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বহু সংগঠনকে আমরা যুক্ত করেছি এবং এই সংগঠনগুলোকে যুক্ত করে আমরা এই যে মঞ্চ এটা গঠন করেছি এই মঞ্চের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন বিভিন্ন কর্মসূচি সংগঠিত করেছি এবং এই কর্মসূচি এবং এই আন্দোলন করতে গিয়ে আমাদের যোগাযোগ আরো বেড়েছে বর্তমানে আমাদের যোগাযোগ বঙ্গোপসাগর থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার বেঙ্গলের মধ্যে এই রাজ্যের বাইরেও এদিকে পুরুলিয়া থেকে তো আছেই পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এগুলোতে তো আছেই এছাড়াও অন্যান্য রাজ্য যেমন ঝাড়খণ্ড উড়িষ্যা দিল্লি বোম্বে এরকম মেন সিটি এবং এই রাজ্যগুলোতে এদিকে ত্রিপুরা আসাম বিহার এগুলোর সাথে একটা যোগাযোগ আমাদের গড়ে উঠেছে এবং দেশের বাইরেও বাংলাদেশ নেপাল সেখানের প্রতিনিধি এসে এই অনুষ্ঠানগুলোতে এই যোগ দিয়েছেন এবং আমরা এই অনুষ্ঠানগুলোতে তাদেরকে সাদরে যেমন গ্রহণ করেছি তারাও আমাদের এই অনুষ্ঠানগুলোতে থেকে আনন্দিত হয়েছেন এবং আমাদের সাথে অনুষ্ঠানগুলোতে যেমন থাকতে চেয়েছেন তেমনি আরো বৃহত্তর একতা গড়ে তোলার প্রয়োজনেও আদিবাসীদের ইন্ডিজিনিয়াস পিপলসদের ডেভেলপমেন্টের জন্য দেশে দেশে সেটা যাতে গড়ে ওঠে তার জন্য আমরা একতাবদ্ধ হওয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং তার মধ্য দিয়েই আমাদের আমরা কিছু কিছু লেখা হ্যান্ডবিল এটা আমরা বার করি ছোট লেখা বার করেছি সকলকে দিয়েছি বিভিন্ন অর্গানাইজেশন গুলোকে দিয়েছি যাদের সাথে আমাদের সংযোগ রয়েছে এবং সেই সংগঠনগুলো তারাও তাদের যে ভাতৃপ্রতিম সংগঠন তাদের সাথে যাদের সম্পর্ক গড়ে উঠেছে তাদের কাছে সেটা তারা দিয়েছেন এইরকম ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবসের যে মর্মবস্তু যে বক্তব্য সেই বক্তব্যটা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে আমরা আমাদের সংগঠন
সভাপতি সভাপতি সারদা প্রসাদ কিসকু মহাশয়, সারদা প্রসাদ কিসকু মহাশয় তিনি তিনি পলিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পলিটিক্যাল সার্ভে অফ অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অনুষ্ঠানে আমাদের অ্যাডভাইসার আমাদের রঞ্জন বেশরা তিনিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়াও আরো কিছু সংগঠন তারাও এই সাথে সাথে নাইন্থ আগস্টের অনুষ্ঠান করতে শুরু করেন এক সময় দেখা যায় আমরা অর্থাৎ ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশন আমরা 9th আগস্ট প্রোগ্রাম করতে পারছি না, আমাদের অন্য সময় প্রোগ্রাম করতে হচ্ছে 9th আগস্ট বাদ দিয়ে তারপরে, কারণটা মানে স্বাভাবিক ভাবেই এটা করতে হয়েছে, কারণ হচ্ছে আমাদের সাথে যুক্ত সংগঠনগুলো তারা নিজ নিজ প্রোগ্রামগুলোতে আমাদের ডাকছেন, আমাদেরকে তারা সাদরে আমন্ত্রণ জানিয়ে বলছেন যে আপনারা এখানে বলুন, আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পর্কে আমরা যাচ্ছি, আমরা গেছি, তারা নিজ নিজ সংগঠন তারা সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং সেই অনুষ্ঠানগুলোর সামাপ হিসেবে ওগুলোকে সবগুলোকে মিলিয়ে আনফর্চুনেট আবার আমাদের যান্ত্রিক গোলযোগ তৈরি হলো, তো আমি আবার আমাদের বুদ্ধদেব বাবু উরাং মহাশয়ের কাছে যাব। আজকে যেমন এই আদিবাসী দিবস আমরা পালন করছি, এটা তো অ্যাকচুয়ালি ভার্চুয়ালি ভাবেই হচ্ছে, কিন্তু এই পালনের মধ্যে দিয়ে আমরা আদিবাসী দিবসে আমরা যে আদিবাসী দিবসে আদিবাসী হয়ে আমরা কি শপথ বা কি আমরা শপথ নেব, যেটা আমাদের পরবর্তী কালে আমাদের পরবর্তীকালে যারা নেক্সট জেনারেশন কাছে আমাদের কাছে মেসেজ যাবে যে শুধু এটা তো দিবস নয়, মানে আমাদের সমস্যাগুলোকে মানে প্রতিফলিতভাবে সেভাবে আমাদের মাঝে প্রচার করার মাধ্যমে এবং সেইগুলোকে কীভাবে সমাধান করা যাবে তার জন্যই তো আমাদের তৈরি করতে হবে পরবর্তী প্রজন্মকে। তো আমি ওরাও মহাশয়কে বলবো আমাদের নিউ জেনারেশনের কাছে কি আপনি মেসেজ দিতে চান আজকের এই দিনে? হ্যাঁ, নিউ জেনারেশনের কাছে আমি বলতে চাই, আমি প্রথম কথা হচ্ছে তাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে বাঁচতে গেলে লড়াই করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার আমি ছোটবেলায় পড়েছিলাম, একজন মহান বিজ্ঞানী একটা কথা বলেছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তার মানে হচ্ছে যে লড়াই করতে পারবে সেই টিকে থাকবে, যে লড়াই করতে পারবে সেই, এবং সেটা শুধু মানুষের ক্ষেত্রে নয় যে কোনো জীবের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো জীবের। তো আমাদের নতুন প্রজন্মের যারা আসবেন ভবিষ্যতের নাগরিক, তাদেরকে এটা বুঝতে হবে যে পৃথিবীতে যদি টিকে থাকতে হয় তাহলে লড়াই করতে হবে, তাহলে লড়াই করতে হবে। এখন মানুষের সঙ্গে মানুষের লড়াই তো আর মানুষের লড়াই তো যে বন্য পশু যেখানে পশুরা থাকে তারা তো দৈহিক বলের সাহায্যে লড়াই, এখানে মানুষের সঙ্গে মানুষের লড়াই করে টিকে থাকতে গেলে দৈহিক বলটাই যথেষ্ট নয়। এখানে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা, তার ইন্টেলিজেন্স, তার ক্ষমতা, এবং এখানে দৈহিক ক্ষমতা থেকে
বুদ্ধির যে ক্ষমতা সেটা অনেক বেশি, ক্ষমতা সেটা অনেক বেশি, এবং এবং যে কোনো মানুষের যে কোনো মানুষের নিজে বুদ্ধি সেটাকে সেটাকে উন্নত করা সম্ভব, উন্নত করা সম্ভব মাত্র শিক্ষা দীক্ষার মাধ্যমে। আমি ওই জায়গাটাকেই জোর দিতে চাই যে যে নতুন প্রজন্ম যারা আসবে তাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে আমাদের শিক্ষা দীক্ষা ছাড়া অন্য কোনো গতি নেই। সাধারণ পরিবারের মানুষদের মধ্যে এরকমও ধারণা জন্মাতে পারে, ও আজকাল যা পরিস্থিতি, পড়াশোনা করে চাকরি হয় না, ছেলে মেয়েদের পড়াশোনা করাবো এত খরচ, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে শিক্ষা দীক্ষার উদ্দেশ্যটা শুধু চাকরি পাওয়ার জন্যই নয়, পাওয়ার জন্যই একটা সত্যিকারের মানুষ হিসাবে নিজেকে তৈরি করার জন্য শিক্ষিত দরকার। এবং তাহলেই এই পৃথিবীতে তারা সত্যিকারের মানুষের মতো মানুষ টিকে থাকতে পারবে, মানুষের সঙ্গে লড়াইয়ে তারা জিততে পারবে। এটা হচ্ছে আমার নতুন প্রজন্মের কথা আপনি বললেন, তাদের প্রতি আমার এই অনুরোধটুকু থাকলো যে তারা যেন শিক্ষা দীক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং সেইভাবে তারা পড়াশোনা করে, তারা উন্নতির পথে এগিয়ে যায়। দ্বিতীয়ত আমি বলতে চাইছি, আমাদের সামগ্রিক সাধারণ যে সমস্ত লোকজন তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমরা যারা একটু হয়তো উন্নতির আলোর দিক এগিয়ে এসেছি, তাদের দায়িত্ব আছে তাদের প্রতি, যারা এখনো ঋতুর জায়গায় দূরে পড়ে আছে তাদের প্রতিও দায়িত্ব আছে। এই যে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে নানা ধরনের সচেতনতার মধ্যে দিয়ে তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা নিজের জায়গায় থেকে লড়াই করো, আমরা আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি, তোমরা উঠে। এই প্রসঙ্গে যারা আদিবাসী আমাদের লিডাররা আছেন, নেতারা আছেন, সংগঠনের কর্মীরা আছেন, তারা তাদের এটা একটা কর্তব্যের মধ্যেই পড়ে, কেন কি তারাও একটা সময় ওই জায়গায় ছিলেন, এখন শিক্ষা জায়গায় শিক্ষা দীক্ষায় হয়তো একটু এগিয়ে এসছেন, এগিয়ে এসে তাদেরকে ভুলে গেলে হবে না, আমরা এগিয়ে এসে তাদেরকে ভুলে গেলে হবে না, তারা আমাদেরই লোক, তাদেরকে যেভাবে সম্ভব তাদেরকে হেল্প করা উচিত, সাহায্য করা উচিত। আমরা যারা একটু উপরের দিকে আছি তারা যেন আমাদের সেই সমস্ত লোকদের কাছে হাত বাড়িয়ে দেন। তৃতীয়ত আমি বলি, আমাদের সমাজে দেখছি প্রতিনিয়ত দেখা যায় যে আদিবাসীরা নানান ধরনের সমস্যার সম্মুখীন, নানান ধরনের সমস্যা, এবং কখনো কখনো দেখা যায় কখনো কখনো যে আদিবাসীদেরকে সুযোগ বুঝে এক্সপ্লয়েট করা হচ্ছে, তাদেরকে ঠকানো হচ্ছে, তাদের যে প্রাপ্য অধিকার সেগুলো দেখা হচ্ছে না, যদিও সংবিধানে আমাদের নানা ধরনের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো আমরা যারা ব্যাপারগুলোকে সেই ব্যাপারগুলোকে নিয়ে সেই সমস্ত মানুষদেরকে বোঝাতে হবে যে এইগুলো হচ্ছে তোমাদের, এর জন্যও কিন্তু তোমাদের লড়াই করতে হবে, নয় না হলে তোমাকে দেবে না। এই প্রসঙ্গে আমি একটা আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, গত বছরের কাগজে বেরিয়েছিল যে ভারতবর্ষের সমস্ত লোকজন একটু জঙ্গলের দিকে বসবাস করে, হঠাৎ করে একটা সুপ্রিম কোর্টের অর্ডার দিল, বললো যে যে সমস্ত লোকেদের পাত্তা নেই তাদেরকে ওখান থেকে উত্তর করে দাও, এবং তাতে দেখা গেছিল প্রায় 10 কোটি মানুষ আদিবাসীরা, যারা প্রায় আদিবাসীরা তো বেশিরভাগই দেখবেন জঙ্গলের কাছাকাছি থাকে এবং সেই সমস্ত জায়গায় থেকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। হঠাৎ করে এরকম একটা সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের যে
পুরুষের বাসস্থান, তাদের যে জীবিকার মূল জায়গাটা সেটা কেড়ে নেওয়ার চেষ্টা এবং আরেকটু ভেতরে গিয়ে যেটা আমি পরপর খবরগুলো একটু রাখার চেষ্টা করতাম, আমি যেটা বোঝা গেল এইটা হচ্ছে এক ধরনের মানুষের নিজেদের স্বার্থের কথা ভেবে এটা করেছিল, যারা কিন্তু বন্য প্রাণী সংরক্ষণের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তারা যুক্তি দিয়েছিল যে এই সমস্ত আদিবাসীরা যারা বনের ধারে বসবাস করছে তারা গাছ গাছ কেটে ফেলছে, কেটে ফেলে বন্য প্রাণীদের ধ্বংস করছে, বন ধ্বংস করছে, তাতে পরিবেশ দূষণ হচ্ছে। কিন্তু আসল ব্যাপারটা ওটা ছিল না, আসল ব্যাপার ছিল আমি যতদূর মনে করতে পারি বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বলে একটা অর্গানাইজেশন বন, এবং তারা দেখাতে চাইছে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ করি এবং সেই জন্য আদিবাসীদেরকে যে সমস্ত আদিবাসীরা বনের ধারে বসবাস করে বন নষ্ট করছে তাদেরকে তাড়াতে হবে। কিন্তু আসল ব্যাপারটা কি ছিল, বম্বে ন্যাচারাল হিস্ট্রির সঙ্গে কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বেসিক্যালি হচ্ছে বিজনেসম্যান, যারা শুধু প্রফিট দেখে লাভ দেখে, ওদের থ্রু দিয়ে কেসটা করাই সুপ্রিম কোর্ট এবং স্বভাবতই আদিবাসী মানুষ তো তাদের সঙ্গে লড়াই করে পারবে না, তাদের কাছে কি আছে, তাদের কাছে কি কোনো পয়সা আছে, উকিল আছে, তাদের কাছে ডকুমেন্ট আছে, মূলত প্রায় তারা কেসটা হারতে বসেছিল। শেষ পর্যন্ত যেটা ঘটে, সারা ইন্ডিয়ার আদিবাসী যে সমস্ত সংগঠন তারা একত্রিত হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রেশার ক্রিয়েট করে এবং তার ফলে যে ঘটনাটা ঘটে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য ওটা স্টে হয়ে যায়, স্টে হয়ে গিয়ে তার পর্যন্ত তার সেটা সম্ভবত এখনো ওইভাবেই আছে এবং এটা স্টে করে দিয়েছে। তার কারণ হচ্ছে মূল যুক্তি ছিল যে প্রপার হিয়ারিং ছাড়া, প্রপার হিয়ারিং ছাড়া কাউকে এখান থেকে উচ্ছেদ করে যাবে না। তো এইরকম আঘাত আদিবাসীদের মধ্যে সময়ে অসময়ে নানা ধরনের আঘাত, এইগুলোকে যদি আমাদেরকে চ্যালেঞ্জে ফেস করতে হয় তাহলে আমাদের নিজেদের একতা ছাড়া কিন্তু উপায় নেই। এবং যত সংগঠন আছে তাদের বিভিন্ন যে সমস্ত নেতারা আছেন তাদের নিজেদের মধ্যে একটা সমন্বয় রাখবেন, যোগাযোগ রাখবেন এবং যে কোনো আদিবাসীদের যখন কোনো সমস্যা আসবে তখনই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এইটুকুই বলছি। অনেক জ্বলন্ত উদাহরণ আমাদের মধ্যে তুলে ধরলেন, খুবই মর্মান্তিক ঘটনা হতে চলছে। যাই হোক, আমাদের সময় কম হয়ে আসছে, আমি বিশ্বম্বর মুড়ার কাছে যাব। আমরা যে একটা পদক্ষেপ দেখছিলাম যে রাষ্ট্রপতির কাছে আমাদের একটা দাবি সনদ আজকের দিনে পেশ করা হচ্ছে, এ ব্যাপারে একটু যদি আলোকপাত করেন বিশ্বম্বর মহাশয়, আপনার স্পিকারটা অন করুন এবং ব্যাপারটা একটু বিস্তারিত আলোচনা। স্পিকারটা অন করুন। বিশ্বম্বর দা শুনতে পাচ্ছেন? স্পিকার অন করুন আপনার স্পিকার। হ্যাঁ শুনছি, একটু ডিস্টার্ব হচ্ছে তো। হ্যালো, হ্যাঁ যেটা বল, সময় কম আছে, হ্যাঁ শুরু করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ শুরু করছি। হ্যাঁ বলুন বলুন। আমরা এই বিশ্ব আদিবাসী দিবসকে এবছর একটা দাবি দিবস হিসেবে পালন করছি। এর আগে বলেছি যে বিশ্ব আদিবাসী দিবস
কিভাবে কিভাবে আমাদের এখানে পশ্চিম বাংলার বুকে ছড়িয়ে পড়লো এখন আমি বলছি যে আমরা প্রতি বছরই ওই বছরের প্রাসঙ্গিক যে দাবি দেওয়া চলে গেছেন। এখন আমি বলতে চাইছি যে এবছরে যে আমাদের যে মেন সমস্যা, যে ভারতবর্ষে আদিবাসীদের যে মেন সমস্যা, এই যে উচ্ছেদ, বিশ্বম্বরদা বলুন, কন্টিনিউশন করুন সংক্ষেপে। বিশ্বম্বরদা বিশ্বম্বরদা বলুন, যে কারণেই হোক আমার আওয়ার গন্ডগোল হচ্ছে আর কি। দেখ, আমি শুধু আপনাকে বলবো, আমরা যে রাষ্ট্রপতি মহাশয়ের কাছে যে দাবি আমরা পেশ করছি, সেই দাবিটা যদি একটু বলেন সংক্ষেপে। যাই হোক, ওনার মনে হয় টেকনিক্যালি প্রবলেমটা থেকেই গেল, আজকে আমরা ঠিকভাবে ওনাকে পেলাম না। আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা এসেছি। আমি বলতে চাই আজকে আমরা যেটুকু এই কম সময়ের মধ্যে যে বিষয়টা আমরা বলতে চাইছি, সমস্ত আদিবাসীর কাছে পৌঁছাতে চাইছি, যে এই আমাদের আদিবাসীদের উচ্ছেদ, যারা বিশেষ করে জঙ্গলের পাহাড়ের ধারে থাকে, সুপ্রিম কোর্টের যে হঠকারিতা জন্যে আজকে গৃহহীন বাস্তুহীন হয়ে যাবে, কর্মহীন হয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারব। তাই আমাদের এই পদক্ষেপ, এই মেমোরেন্ডাম আমরা আজকে অনলাইনেই পেশ করব, আর সমস্ত আদিবাসী সমাজের কাছে এই আদিবাসী ভাইদের রক্ষার জন্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। একভাবে কোনো সম্ভব নয়, দলগতভাবে আমরা এই সমাধানের সম্মুখীন করতে হবে। এই বলে আজকে সবাইকে এই বিশ্ব আদিবাসী দিবসের শুভ দিনে সবাইকে ফুল আদিবাসী দিবস জোহার জানিয়ে, এবং আমার দের সাথে বিশেষ অতিথি রূপে বুদ্ধদেব মহাশয়কে আমাদের ফাওয়েদ তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো ওনার মূল্যবান সময় দেওয়ার জন্যে, এবং খুব প্রাসঙ্গিক আজকের দিনে যেটা খুব জরুরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে উনি আমাদের যাকে সাড়া দিয়েছেন তাকে আমরা ফাওয়েদ তরফে ধন্যবাদ জানাচ্ছি। আর সমস্ত শ্রোতা এবং দর্শকদের কাছে আমার অনুরোধ, এই মেসেজটা সবার কাছে শেয়ার করুন, এবং আপনার মতামত অবশ্যই দেবেন। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমরা এইখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।